সময়ের সাথে সাথে বাড়ছে প্রযুক্তির ধরন ও পরিধি। বিশ্বব্যাপী এর প্রভাবেই দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে 1.5 কোটি। স্মার্টফোনের বিনোদন ভিত্তিক অ্যাপসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেমিং অ্যাপস। ক্ষেত্র বিশেষে কম্পিউটার গেমসের চেয়েও এগিয়ে মোবাইল গেমস। চাহিদা আর জনপ্রিয়তা বিবেচনা করে বিশ্বব্যাপী গড়ে উঠেছে গেম তৈরির কোম্পানি। বাংলাদেশেও রয়েছে 10টি মোবাইল গেমস তৈরির প্রতিষ্ঠান, যার মধ্যে 2-1টি কোম্পানি ইতোমধ্যেই প্রবেশ করেছে বিশ্ববাজারে। যেদিন আমি বিশ্বজয়ের দ্বার, প্রায় 7.5 লাখ কোটি টাকার গেমিং এর বিশ্ববাজারে নেতৃত্ব দিতে প্রয়োজন নিজেদের পণ্যের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। আর এর জন্য স্থানীয় বাজারে দেশের তৈরির গেমসের চাহিদা ও গ্রাহকের আস্থা সৃষ্টির পরামর্শ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর। লোকাল মার্কেটে যদি কোনো একটি গেম সফল হয় তখন কিন্তু তার কিন্তু সাস্টেইন করা সহজ হয়, ফলে সে কিন্তু গ্লোবাল মার্কেটে তখন কিন্তু সে চেষ্টা করতে পারবে। গেমিং খাতে দেশের সম্ভাবনার কথা মানছে আন্তর্জাতিক পরিসরে কাজ করা দেশের কোম্পানিগুলো, তবে সেই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা উপযুক্ত প্রশিক্ষণের অভাব। আমাদের মূল জিনিস হলো ট্রেনিং। We need to have exquisite amount of training. আমার মনে হয় এটাকে যদি সুন্দর মতো ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বাংলাদেশে একটা হিউজ নাম্বার অফ পুল অফ রিসোর্সেস তৈরি হবে। ICT বিভাগ বলছে খাতের সম্ভাবনা বিশ্লেষণ করে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। সকল কোম্পানি আগে নিজের লোকাল মার্কেটটায় নিজেদের বেসটা তৈরি করেছে, তারপর কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে গেছে, ফলে টিকে থাকার জন্য বাংলাদেশের মতো এরকম সম্ভাবনা আর এই মুহূর্তে অন্য কোনো দেশের সামনে নাই। ফলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গেম ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বিশ্বে একটা নেতৃত্ব দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর দেশীয় মেধা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়া পোকোমন গো এর চেয়ে জনপ্রিয় কিছু তৈরির সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। 30টি গেম ফেল করার পর একটা গেম হয়েছে, সো বাংলাদেশে কি এটা হতে পারে না? 16 কোটি মানুষ যেখানে। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা।